सम्मानित सुधीगण bdvets.com एर अनलाइन प्रशिक्षणे आपनादेरके स्वागतम। हातेर मुठोय अनलाइन सेवा पेते एबं अनलाइन प्रशिक्षण निते bdvets.com ए भिजिट करुन। आपनारा bdvets यूट्यूब चैनेलो नियमित सबस्क्राइब करे राखुन। आमरा आजकेर प्रशिक्षणेर विषय आधुनिक प्रजुक्तिते गरु हृष्टपुष्टकरण प्रशिक्षणेर मडिउल 5 निये आलोचना करब। आजकेर विषय हच्छे यूरिया मोलासेस खড় तैরি। আমরা জানি যে গরুর পালন করতে লাভজনক হতে গেলে খাবারের মূল্যটা বিবেচনা করাটা অধিক গুরুত্বপূর্ণ এবং সাথে তার পুষ্টিগুণ মানও বিবেচনা করাটা অধিক গুরুত্বপূর্ণ। তো আমরা স্বল্প মূল্যে পুষ্টিকর খাবার প্রক্রিয়াজাত করে গরুকে খাবার দিয়ে লাভবান হতে পারি। সেই বিষয়ে আমরা জানি যে অনেকেই খড় খাওয়ায় থাকে গরুকে, কিন্তু খড়ের পুষ্টিমান একেবারেই কম, নাই বললেই চলে। কিন্তু খড়কে প্রক্রিয়াজাত করে আমরা এর পুষ্টিগুণ বৃদ্ধি করতে পারি। তো খড়কে পুষ্টিগুণ বৃদ্ধি করার একটি পদ্ধতি হলো ইউরিয়া মোলাসেস খড় তৈরি। শুকনো খড়ের সাথে আমরা ইউরিয়া খাওয়ানোর কৌশল, এই কৌশলটাকে আসলে বলা হয়ে থাকে ইউরিয়া মোলাসেস খড়। তো শুকনো খড়ের সাথে আমরা ইউরিয়া কিভাবে খাওয়াতে পারি? শুকনো খড়ের সাথে ইউরিয়া মোলাসেস মিশিয়ে একটি স্প্রে করে, খড়ের উপর স্প্রে করে এবং খড়গুলোর সাথে ভালোভাবে মিশিয়ে আমরা ইউরিয়া মোলাসেস খড় বা স্ট্র তৈরি করে খাওয়াতে পারি। এক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, এজন্য আমাদেরকে ৮২ ভাগ খড়, ১৫ ভাগ মোলাসেস, ৩ ভাগ ইউরিয়া, এই উপাদানটা মনে রাখতে হবে। ৮২ ভাগ খড়, ১৫ ভাগ মোলাসেস, ৩ ভাগ ইউরিয়া সার মিশিয়ে আমরা একটা প্রক্রিয়াজাত করে তারপর গরুকে খাওয়াতে পারি। এই ইউরিয়া মোলাসেস বা ইউরিয়া মোলাসেস খড় তৈরি করার জন্য যদি আমরা 1 কেজি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের 0.25 কেজি পর্যন্ত মোলাসেস লাগতে পারে, 30 গ্রাম ইউরিয়া লাগতে পারে এবং পানি লাগবে হাফ লিটার থেকে। তো এক্ষেত্রে আমরা যে জিনিসটা সহজে যে বিষয়টা মনে রাখার জন্য ৮২ ভাগ, ১৫ ভাগ, ৩ ভাগ আর পানি হবে এর অর্ধেক প্রায়। তো এখানে দেখেন পানি 1 কেজি খড় তৈরি করতে গেলে পানি আধা কেজি দিলেই হচ্ছে। তো আমরা যদি 10 কেজি খড় তৈরি করি, সেক্ষেত্রে আমরা মোলাসেস দেবো হলো 2.10 থেকে 2.40 কেজি পর্যন্ত, ইউরিয়া দেবো 30 গ্রাম এবং পানি 5 থেকে 7 লিটার। তো এই মিশ্রণটা তৈরি করব কিভাবে? তৈরি করার জন্য প্রথমে আমার আগের যে উপাদানগুলো বলেছি, খড়, মোলাসেস, ইউরিয়া, পানি, সঠিকভাবে মেপে নিতে হবে। অতঃপর পানিতে ইউরিয়া এবং ইউরিয়া সার মিশিয়ে হালকাভাবে নাড়িয়ে, যেমন এই যে পানিতে ইউরিয়া এবং একটি বালতিতে করে বা একটি বড় পাত্রে করে পানিতে ইউরিয়া এবং মোলাসেসটা পানিতে মিশিয়ে গুলে নিতে হবে। তারপর পানিতে ইউরিয়া সার মিশিয়ে হালকা করে গুলিয়ে নিয়ে ওহাতে মোলাসেস দিলে ভালোভাবে মিশ্রণ তৈরি করে নিতে হবে। খড়গুলা 3 থেকে 4 ইঞ্চি করে টুকরো করে নিতে হবে। এখানে দেখেন খড়গুলা টুকরো টুকরো করে কেটে রাখা আছে। তো ইউএমএস তৈরি করে তাৎক্ষণিক সময় থেকে পরবর্তী 72 ঘন্টা বা 3 দিন পর্যন্ত প্রক্রিয়াজাত করে আস্তে আস্তে গরুকে খাওয়ানো যাবে। মনে রাখতে হবে যে আপনি ইউএমএস বা প্রক্রিয়াজাত খড় বা ইউরিয়া মোলাসেস মিশ্রিত খড় 72 ঘন্টার বেশি আপনি রাখা যাবে না, এরপরে গরুকে খাওয়ানো যাবে না। 3 দিনের পর থেকে প্রক্রিয়াজাত খাওয়ানো উচিত নয়। এভাবে প্রক্রিয়াজাত খড় নিয়মিত খাওয়ালে মাংসের উৎপাদন বৃদ্ধি পায়। তো এই ইউরিয়া মোলাসেস খড় খাওয়ালে খড়ের পুষ্টিগুণ বৃদ্ধি পায়, সাথে আমাদের যে আমিষের যে চাহিদাটা গরুর সেটা সে ইউরিয়া থেকে নিতে পারে, মোলাসেস থেকে সরকার পায় চাহিদা নিতে পারে, এতে করে গরুর মাংস বৃদ্ধি পায়। আজ আরেকটি বিষয় হচ্ছে আমরা গরুকে ইউরিয়া খাওয়াতে পারি দানাদার খাদ্যের সাথে মিশিয়েও আমরা ইউরিয়া খাওয়াতে পারি। আগের যে প্রযুক্তিটা বলা হয়েছে ইউরিয়া মোলাসেস খড়, এখানে খড়ের সাথে ইউরিয়া মিশিয়ে আমরা গরুকে খাওয়াইয়ে থাকি। আবার দানাদার খাদ্যের সাথে ইউরিয়া মিশিয়ে আমরা খাওয়াতে পারি। এটাকে আমরা বলে থাকি ইউএমবি বা ইউরিয়া মোলাসেস ব্লক। তো দানাদার খাদ্যের সাথে এক্ষেত্রে ইউরিয়া মোলাসেস দানাদার খাদ্যের সাথে ব্লক তৈরি করে তারপরে খাওয়াতে হবে। তো ইউএমবি বা ইউরিয়া মোলাসেস ব্লক তৈরি করার জন্য আমাকে पंद्रह थेके षाट भाग मोलासेस निते होबे, पचिस थेके षाट छब्बीस भाग गमेर भुसी, आठ थेके नय भाग यूरिया, पाँच थेके छय भाग पाथुरे चून व्यवहार करा हये थाके। आमरा यूरिया मोलासेसेर जोन्नो तीनटा आगेर जे प्रशिक्षणटा सेई इये करेছিলাম एखाনে আমরা কিন্তু ইউরিয়া মলাসেসের জন্য তিনটা উপাদান নিয়েছি, পানি সহ চারটা, যেটা হচ্ছে ৮২ ভাগ খড়, ১৫ ভাগ মলাসেস, ৩ ভাগ ইউরিয়া। আর এখানে আমরা ইউএমবি তৈরি করার জন্য ১৫ থেকে ৫০ থেকে ৬০ ভাগ মলাসেস, ২৫ থেকে ২৬ ভাগ গমের ভুসি, ৮ থেকে ৯ ভাগ ইউরিয়া, ৫ থেকে ৬ ভাগ পাথুরে চুন। এখন 10 কেজি যদি আমরা তৈরি করতে চাই, 10 কেজি ইউএমবি তৈরির জন্য, এটা 10 কেজি ইউএমবি তৈরি করার জন্য আমরা 5 কেজি মলাসেস, এই যে 50 থেকে 60 ভাগের 5 কেজি মলাসেস, 25 থেকে 26 ভাগের 2.3 কেজি গমের ভুসি, তারপরে হচ্ছে 8 থেকে 9 ভাগ ইউরিয়ার সাথে 60 থেকে 8 ভাগ গ্রাম ইউরিয়া, 5 থেকে 6 ভাগ পাথুরে চুনের সাথে 500 থেকে 600 গ্রাম চুন এবং 30 থেকে 50 গ্রাম লবণ, बड़ो खड़ाई नारानी काटी इत्यादि प्रयोजन होबे। ये जिनिसगुलो निये आमरा यूएमबी तैरि करते पारी। तो यूएमबी तैरि करार जोन्नो आमरा जोदि 10 केजी यूएमबी तैरि करी, आमी आबार बोलतेछि 10 केजी तो यूएमबी तैरि करार जोन्नो आमाके 5 केजी मोलासेस, 2.5 थेके 3 केजी गमेर भुसि, 700 थेके 800 ग्राम यूरिया, 500 थेके 600 ग्राम चून, 30 थेके 50 ग्राम लवण निये एई पाथुरे चूनटा बेंगे परे प्रथमे गुड़ो करे निते होबे। लवण यूरिया चून एकत्रे मिशिए प्रस्तुत रखते होबे। तारपर कड़ाईते प्रयोजनीय मलासेस डेले चूलाय उत्तप्त करे निते होबे। अतः लवण यूरिया चूनेर मिश्रण जे आगे जे मिश्रणटा आमरा तैरि करेछि सेगुला ढेले नाड़ानी दिए भालोभाबे मिशिए निते होबे। अतःपर ओहाते गमेर भुसि अल्प अल्प करे मिशिए नाड़ाते होबे। एभाबे सबटुकु गमेर भुसि समानभाबे मिशानो होले एकटी आठालो जातीय जमाट जेलिर मतो मिश्रण तैरि होबे। एई मिश्रणटाके পরে ঠান্ডা করে গরুকে খাওয়ানো যাবে ধীরে ধীরে। এবার প্রস্তুতকৃত ইউএমবি বা ইউরিয়া মলাসেস ব্লক শুষ্ক অবস্থা প্রতিটি গরুকে স্বাভাবিকভাবে ২৫০ থেকে ৩০০ গ্রাম হিসেবে প্রতিদিন খাওয়ানো যাবে। এর একটি পুষ্টিকর খাবার এবং এতে আপনার গরুর স্বাস্থ্য উন্নত হবে। তবে এই খাবারগুলো তৈরি করার জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যেন আপনার এই উপাদানগুলো ঠিকঠাক থাকে, পরিমাণটা যেন ঠিকঠাক থাকে। আপনি যদি এখানে খুব বেশি পরিমাণ ইউরিয়া মিশিয়ে ফেলেন তাহলে কিন্তু বিষক্রিয়া হয়ে যেতে পারে। তো আমরা ইউএমবি তৈরি করার জন্য এই উপাদানগুলো নিয়ে তারপরে কড়াইতে নাড়ুনি দিয়ে জেল নেড়ে তারপর গরম করে আমরা ইউএমবি ব্লক তৈরি করতে পারি এবং গরুকে খাওয়াতে পারি ২৫০ থেকে ৩০০ গ্রাম হিসেবে প্রতিদিন। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের আরও অনলাইন প্রশিক্ষণের বিষয়ে আরও বিশেষ কিছু জানার জন্য আপনারা ভিজিট করতে পারেন bdvets.com এবং bdvets ইউটিউব সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আপনাদেরকে চেষ্টা করব নতুন নতুন মডিউল নিয়ে আসার জন্য, আপনারা যেন ঘরে বসে প্রশিক্ষণ নিয়ে দক্ষ উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। সেই জন্য আবারও সুস্থ থাকবেন, ভালো থাকবেন।